অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভাকে কেন্দ্র করে সৌজন্যের রাজনীতি পাল্টা রাজনীতিতে অনন্য নজির তৈরি হল রাজ্যে। বিজেপি যখন বাজপেয়ীকে নিয়ে সৌজন্যের রাজনীতির ফায়দা তুলতে চাইছে, তখন পাল্টা সৌজন্যের রাজনীতিতে ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য বিনা পয়সায় মহাজাতির সদন দেওয়া হল বিজেপিকে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন বাজপেয়ীর স্মরণসভায় রাজ্য বিজেপি উদ্যোগ নিয়েছে প্রতিটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর। ইতিমধ্যে কংগ্রেস ও সিপিএম কে আমন্ত্রণ জানিয়ে এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ জানানো হবে তৃণমূলের অন্যান্য নেতাদেরও। তবে সৌজন্যের রাজনীতির লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29 আগস্ট প্রয়াত অটল বিহারী বাজপেয়ী স্মরণ সভার জন্য বিনা পয়সায় মহাজাতি সদনের বুকিং পেয়ে গেল বিজেপি। মহাজাতি সদন বুকিং করতে 22,620 টাকা জমা করতে হয়, যার মধ্যে সিকিউরিটি মানি 6,000 টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুকিং এর টাকা মকুব করে দেওয়া হলো। পাশাপাশি ওই দিন হল বুকিং ছিল, সেই বুকিং বাতিল করে বিজেপিকে দেওয়া হলো মহাজাতি সদন হল। মহাজাতি সদনের অছি পরিষদের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের মান্যতা দিয়েছি, মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে ভাড়া মকুব করা হয়েছে। তিনি এ প্রসঙ্গে বলেন, বিজেপি প্রতিনিয়ত তৃণমূলকে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেন, তারপর এই সৌজন্য দেখিয়ে তিনি উদারতার পরিচয় দিলেন, বুঝিয়ে দিলেন ক্ষমা করা মহৎ গুণ। সেই মহৎ গুণ একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের এই ধরনের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা সন্তান বসু। তিনি জানান, এবার সৌজন্য দেখিয়েছেন ঠিকই, তবে এর আগে বহুবার মহাজাতি সদন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, নজরুল মঞ্চ সহ সরকারি হল পাওয়া যায়নি। নিজেদের অতীত সংকীর্ণতা ঢাকতেই মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়েছেন বলে ব্যাখ্যা বিজেপির।